আসসালামু আলাইকুম, আমি জুয়ের আহমেদ। ওয়েলকাম টু ড্রিম সাইকেল স্টোর অফিসিয়াল ইউটিউব ভিডিও। তো আজকে আমরা কথা বলবো আমাদের পিছনে থাকা ফরএভার পার্ল সাইকেলটা নিয়ে। এর আগে আমরা রিভিউ করেছি, তো এখন আমরা রিভিউ করব 2022 সালের মডেলটা। তো 2022 সালে যে মডেলটা আসছে, এটা আগেও যেমন চারটা কালার ছিল, 2200 চারটা কালার ছিল আছে, আর 2021-এর কালার ছিল আপনার ব্লু কালার। ব্লু কালারের পরবর্তীতে ফরএভার কোম্পানি আপনার এই কালারটা দিয়েছে। এটা ব্লু বলা যায় না, এটা ডিপ ব্লু, যেটা আমাদের বাংলাদেশের পুলিশের যে ইউনিফর্ম থাকে, ইউনিফর্মের যে কালারটা থাকে সেই কালার এটা ইউজ করা আছে, এবং একটা ইয়েলো কালারের মানে হলুদ কালারের একটা শেপ দেওয়া আছে। সাইকেলের প্রথমে আমরা চলে যাবো সাইকেল হুইল সাইজে। সাইকেল হুইল সাইজ 26-26 সাইজের একটা হুইল সেট ইউজ করা হয়েছে, এবং সামনে পিছনে আপনি সাইকেলটা ওয়াইল ব্রেক পাবেন, এবং সামনে আপনার 120mm ফর্ক পাবেন, যেটা 2021-এর মডেলে ছিল না, 2022-এর মডেল 120mm ফর্ক পাবেন। এবং এটা যে ব্রেক সেট ইউজ করা হয়েছে, এক্স স্পার্কের ব্রেক সেট ইউজ করা হয়েছে, যেটা আগের মডেল 2021-এর মডেলে ছিল, এসআইবি সিমার্স। বেশ কিছু পরিবর্তন 2021 এবং 2022-এর ফরএভার পার্ল সাইকেলটিতে আসছে। তো আপনারা যদি কম্পেয়ার ভিডিও চান 2021 এবং 2022-এর ভিতরে, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখন আমরা চলে যাবো সাইকেলের হাফসে। সাইকেলটাতে আপনার শানকুই অ্যালুমিনিয়াম হাফস ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে, 36 হোল যেটাকে বলা হয়, 36 হোলের সামনে পিছনে আপনার শানকুই হাফস ইউজ করা হয়েছে। এবং সাইকেলের হ্যান্ডেলে যদি আমি আসি, তাহলে আপনি 680mm হ্যান্ডেলটি পাবেন সাইকেলটিতে। এবং সাইকেলের যে শিফটার ইউজ করা হয়েছে, সাইকেলের শিফটারটি মাইক্রো শিফটের শিফটার। শিফটারটা আসলেই ভালো, কারণ এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে অনেক সীমানো শিফটার অনেক চাহিদা বাড়ছে, কিন্তু সেই তুলনায় সীমানো যেসব এসবিআর পার্টস ছিল সেগুলো এখন খুব কম আসছে, মানে মার্কেটে খুঁজে পাওয়া খুবই কষ্ট। সাইকেলটিতে আপনি 16 সাইজের একটা 16 ইঞ্চির একটা ফ্রেম পাবেন। ফ্রেমের সাথে সাথে সাইকেলটিতে আপনার যে স্টিম ব্যবহার করা হয়েছে, সাইকেলটির স্টিমটা আপনার অ্যালুমিনিয়ামের স্টিম, কিন্তু লং স্টিম, শর্ট স্টিম না, এবং সিট পোস্টটা আপনার স্টিলের দিয়েছে। আর আপনার সাইকেলটিতে আমরা যদি সামনে ক্রাঙ্ক সেটে আসি, তাহলে সামনে ক্রাঙ্ক সেটটা আপনার ফুল অ্যালুমিনিয়ামের একটি ক্রাঙ্ক সেট, যেটা প্রো হুইলের ক্রাঙ্ক সেটটা আপনার বর্তমান বাজারে, বাংলাদেশের বর্তমান বাজারে আপনার সীমানো যেসব ক্রাঙ্ক সেট ইউজ করা হতো, সীমানো ক্রাঙ্ক সেটটা পাওয়া যাচ্ছে না আপাতত, এবং যেগুলো পাওয়া যাচ্ছে অত্যাধিক দাম, তো সেই তুলনায় প্রো হুইলের ক্রাঙ্ক সেটটা অনেক ভালো। সাইকেলে যে বিবি সেট ইউজ করা হয়েছে, বিবি সেটটা আপনার বিয়ারিং বিবি সেটের আপনার সুবিধা হলো, আপনার বিয়ারিং বিবি সেটে কিন্তু আপনার রানিংটা ভালো পাবেন। আমি বেশ কিছুজনের কাছে শুনছি যারা বিয়ারিং বিবি সেট আগে ইউজ করেছে, এখন করছে, আমরা সবাই তো আর ওইভাবে ইউজ করা হয় না বিয়ারিং বিবি সেট, মানে আমাদের যারা আমার সাইকেলে অবশ্য বিয়ারিং বিবি সেট আছে, তো সবার কাছে যে একটু মনে হয়েছে, সবাই বলেছে যে এটা আপনার রানিংটা ভালো পাওয়া যায় বিয়ারিং বিবি সেটের। আপনার আরও একটা বিষয় হলো যে বলের বিবি সেটার আপনার কিন্তু কিছুদিন পর পর, মানে বলের যদি বিবি সেট হয়, আপনার সাইকেল যদি একটু রানিং হয় বা অনেক মানে অনেক বেশি চালান, তাহলে কিন্তু বল কিন্তু গরম হয়ে যায় সাইকেলের যে বিয়ারিংয়ের যে বল থাকে, বলটা কিন্তু গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু একটু অন্যরকম পারফরমেন্স করে, কিন্তু বিয়ারিং হওয়ার কারণে সেই সমস্যাটা আপনার আর ফেস করতে হবে না। এখন আমরা সাইকেলের সামনের চেঞ্জারে চলে আসি। সাইকেলের সামনে যে চেঞ্জারটা ইউজ করা হয়েছে, চেঞ্জারটা স্টকের চেঞ্জার, মানে ফরএভার কোম্পানি তার স্টকের চেঞ্জারটা দিয়েছে, এবং এইখানে চেঞ্জার লাগাচ্ছে সি, যাই হোক চাইনিজ নাম, তো এটা মুখেও আসতে অনেক কষ্ট হচ্ছে। সাইকেলের যে চেনটা ইউজ করা হয়েছে, চেনটা হলো TG50 চেন। সাইকেলের যে চেনটা ইউজ করা হয়েছে, চেনটা TG50 চেন, মেবি এটাও স্টকের চেন। এবং সাইকেলের যে পিছনে, এবার আসতে আমরা পিছনে চলে আসি, পিছনে যেই আপনার ফ্রি হুইলটা ইউজ করা হয়েছে, এটাও স্টকের ফ্রি হুইল, 8 স্পিডের ফ্রি হুইল পাবেন, এবং সামনে 3 স্পিড, পিছনে 8 স্পিড। পিছনে যে চেঞ্জারটা ইউজ করা হয়েছে, এটা কিছুটা শিমানো টার্নি টি জেটের মতো চেঞ্জার, তবে এটা শিমানো না, এটা স্টকের, কিন্তু অবশ্যই এখানে না শিমানো, আসলে শিমানো লেখা নাই, দেখে না কিছুটা মনে হবে এখানে শিমানো লেখা, তবে শিমানো লেখা না। ওভারঅল 2022-এ ফরএভার পার্ল সাইকেলটার কী কী চেঞ্জ আসছে বা কেমন কী পার্টস ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমরা আসি এই সাইকেলটা কাদের জন্য, কারা চালাতে পারবে এই সাইকেলটা, যারা মেনলি হালকা রাইড বা মানে ফুল রাইড, মানে যারা 26 ইঞ্চি সাইকেলে 26 সাইকেল নিয়ে রাইড করতে চান, তাদের জন্য সাইকেলটা ভালো হবে, কারণ সাইকেলটা রানিং অনেক ভালো। আমি নিজেও চালিয়েছি এই সাইকেলটা, এবং আমরা যাদের কাছে, আমাদের যত কাস্টমার আছে যারা আমাদের থেকে সাইকেল নিয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনছি
তারাও ভালো ফিডব্যাক দিয়েছে আলহামদুলিল্লাহ সাইকেলটা ভালো এবং এবার আসি যারা স্টান্ট করতে চায় আসলে যারা স্টান্ট করতে চায় তারা একটু নরমাল রেঞ্জের সাইকেল চায় আসলে নরমাল সাইকেল দিয়ে কিন্তু স্টান্ট করা যায় না তো আপনি যদি প্রথম পর্যায়ে থাকেন একটু বাজেট যদি একটু বেশি থাকে আপনি সাইকেলটা নিতে পারেন সাইকেলটা নিয়ে স্টান্ট করতে পারেন আস্তে আস্তে সাইকেলটার কিছু পার্টসপত্র আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার পার্টস আপনি যখন সাইকেলটা বিল্ড করবেন তখন যেসব পার্টস লাগে আপাতত সেসব পার্টস এখন তো লাগছে না আপনি এটা দিয়ে প্রথমত স্টান্ট শুরু করতে পারবেন যেমন আপনি যদি পরবর্তীতে সাইকেলটা সাইকেলে মানে ফুললি শিফট করেন স্টান্টের ক্ষেত্রে আপনি কিছুদিন ইউজ করার পর আপনি সাইকেলের সামনের সাসপেনশনটা চেঞ্জ করে দিতে পারেন একটি 120mm বা রকশক অথবা XCM সাসপেনশন ইউজ করতে পারেন এবং আস্তে আস্তে আপনি যদি চান একটু ভালো মানের অয়েল ব্রেক ইউজ মানে ব্রেকটা ইউজ করবেন আপনি ব্রেকটা চেঞ্জ করে নিতে পারবেন হ্যান্ডেলটা চেঞ্জ করে নিতে পারবেন আস্তে আস্তে আপনি চাইলে কিন্তু আপনি সাইকেলের বডিটাও চেঞ্জ করে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপরে তবে আপনি যদি প্রথম পর্যায়ে স্টান্ট করতে চান একটু বাজেট থাকে তাহলে আপনি এই সাইকেলটা নিতে পারেন আর যদি বাজেট কম থাকে আপনি কিন্তু একটা অয়েল ব্রেক বাদে যেসব সাইকেল আছে সেগুলো তো স্টান্ট করতে পারবেন যদি আপনার প্রপার ট্রেনিং হয় তাহলে আপনি স্টান্ট করতে পারবেন কিন্তু আপনার যদি প্রপার ট্রেনিং না হয় আপনি যত দামি সাইকেলে দেওয়া হোক আপনি কিন্তু স্টান্ট করতে পারবেন না তো আমাদের কাছে অনেক ফোন কল আসে যে ভাই আমি একটা সাইকেল কিনবো স্টান্ট করার জন্য তো তাদেরকে আমরা বলি ফরএভার বাল্ক নেওয়ার জন্য আমি এখনও ভিডিওতে বলে দিচ্ছি আপনারা যারা স্টান্ট করতে চান মানে প্রথম পর্যায়ে যাদের বাজেট আছে কিন্তু সাইকেল বিল করতে চাচ্ছেন না বা সাইকেল বিল করার মতো হিউজ পরিমাণ বাজেট নাই তারা আপনারা এই মানে যাদের বাজেট 10-20 হাজার টাকার ভিতরে একটা অয়েল ব্রেক ভালো সাইকেল চাচ্ছেন তারা আপনারা এই সাইকেলটা নিতে পারেন এর সাইকেলের দাম কিন্তু 20-এর কম পাবেন ইনশাল্লাহ তো আপনারা এই সাইকেলটা নিতে পারেন সাইকেলটা ভালো হবে আপনাদের জন্য তো সাইকেলে আপনাদের ভিডিওতে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের স্টোরে বেশ কিছুদিন যাবৎ কোর হাইড্রো মডেলের সাইকেলটি অ্যাভেলেবেল ছিল না আমরা কোর হাইড্রো মডেলের সাইকেলটি চলে আসে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সেইটারও একটা ভিডিও তৈরি করবো খুব রিসেন্টলি আপনারা যারা কোর হাইড্রো মডেলের সাইকেলটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কোর হাইড্রোর স্পেসিফিকেশন সম্পর্কে একটা ভিডিও আমাদের আগে করা আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনারা আপনাদের যাবতীয় যত মতামত আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের যাবতীয় যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সব কিছু চেক করতে পারেন এবং আমাদের ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনার সাইকেলের যাবতীয় সকল তথ্য এবং ছবি দেওয়া থাকবে এবং আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা আমাদের ওয়েবসাইটে যেমন সাইকেল শো করি বা যেমন সাইকেলের ছবি দিই আপনারা ইনশাআল্লাহ তেমন সাইকেলই পাবেন অর্ডার করলে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে